কমরেডদের কখনো মৃত্যু হয় না, কেবল প্রস্থান হয় মাত্র। মৃত্যুর পরও সেই কথারই প্রমাণ দিলেন বুদ্ধদেব। ক্ষমতা লুটেপুটে খাওয়ার রাজনীতির ভিড়ে নিঃস্বার্থ কমিউনিজম আদর্শ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ধর্মীয় পরিচয়ে অন্ত্যেষ্টিক্রিয়া নয়, বরং আগামী প্রজন্মের চিকিৎসা প্রক্রিয়ার জন্য করে গেলেন মরণোত্তর দেহদান। অঙ্গীকার করেছিলেন 62 বছর বয়সেই। অবশেষে 8ই জুলাই মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই করেন চক্ষুদান। বৃহস্পতিবার রাতেই তার কর্নিয়া প্রতিস্থাপন করা হয় অপর দুজনের চোখে। দৃষ্টিশক্তি পেয়েছেন তারা। অন্যদিকে শুক্রবার বিধানসভা আলিমুদ্দিন ঘোরানোর পর দেহদানের জন্য বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয় নীলরতন সরকার হাসপাতালে। কাজে এটা তো আমাদের শ্রদ্ধার সঙ্গে আমরা গ্রহণ করব, রাখিব যতনে, গ্রহণ করিব শ্রদ্ধায় এবং ব্যবহার করিব আমরা বিজ্ঞান গবেষণার কাজে। চিকিৎসা বিজ্ঞানের যে সার্জিক্যাল দিকটা রয়েছে এবং মেডিকেল দিকটা রয়েছে, সেখানে নতুন নতুন দিক নির্দেশিত হয়, গবেষণা করা যায়, এবং এটা ছাড়া কোনোভাবেই সার্জিক্যাল ট্রেনিং কমপ্লিট হয় না। তবে শুধু বুদ্ধদেব নন, এর আগে দেহদানের এই তালিকায় রয়েছেন জ্যোতি বসু, সোমনাথ চট্টোপাধ্যায়, মানব মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, সমর মুখোপাধ্যায়, অনিল বিশ্বাস, বিনয় চৌধুরীর মতো সিপিআইএম নেতারা। দেহদানে অঙ্গীকারবদ্ধ আছেন বিমান বসু, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্ররা। তবে কেন এই মহৎ যজ্ঞে সামিল হতে দেখা যায় অধিকাংশ বাম মনস্ক মানুষদের? মরণোত্তর দেহদানের আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যার নাম, তিনি হলেন ব্রজ রায়। 1957 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য পদ গ্রহণ করেন তিনি। 1977 সালে কুসংস্কার প্রতিরোধে গণদর্পণ নামে এক সংস্থার প্রতিষ্ঠা করেন তিনি। সমাজের গায়ে গজিয়ে ওঠা কুসংস্কারের লতাপাতা ছাড়তে অগ্রণী ভূমিকা নিয়েছিল এই সংস্থা। প্রশ্ন ওঠে ধর্মীয় পরিচয়ে অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে। প্রশ্ন ওঠে কেন দেহের শেষকৃত্যেও ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হবে? এই ভাবাদর্শেই 1985 সালের বিজ্ঞানী জেবিএস হলডেনের উদাহরণকে সামনে রেখে মরণোত্তর দেহদানে প্রথমবার অঙ্গীকারবদ্ধ হন ব্রজ রায় সহ গণদর্পণের আরও 5 সদস্য। সেই থেকে এই সামাজিক আন্দোলনে সামিল হন বহু বামপন্থী নেতারা। দেহদান আন্দোলনের পর্যায়ে এটা চলে গেছে, যেখানে 1836 সালে ব্রিটিশ আমলে প্রথম দেহদান করা হয় এবং দেহ ব্যবচ্ছেদ যিনি করেন তার নাম পণ্ডিত মধুসূদন গুপ্ত। এবং এই ডিসেকশন হল এটা বিধানচন্দ্র রায়ের স্মৃতিধন্য। 1912 থেকে 1919 উনি এখানে ডিসেকশন করতেন এবং অ্যানাটমির অধ্যাপনা করতেন, সেই হিসেবে এটার ঐতিহ্য অন্যরকম। দেহ সংরক্ষণের এই পদ্ধতিকে চিকিৎসার ভাষায় বলা হয় এমবামিং। হাসপাতালে অঙ্গীকারপত্র জমা দেওয়ার পর শুরু হয় এই প্রক্রিয়া। সেই পদ্ধতি অনুসারে দেহ সংরক্ষণের জন্য শিরায় প্রবেশ করানো হয় বিশেষ রাসায়নিক। যে কন্টেনারে দেহ সংরক্ষণ করা হবে তার বাইরেও লাগানো হয় বিশেষ রাসায়নিকের প্রলেপ। এমবামিং হচ্ছে যে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যেখানে বিভিন্ন রাসায়নিক মিশ্রণ করে একটি তরল তৈরি করা হয়, সেটার নাম হচ্ছে এমবামিং ফ্লুইড। এবং সেই এমবামিং ফ্লুইড শরীরে, যিনি দান করেছেন দাতার শরীরে, শিরার মধ্যে প্রবেশ করানো হয়, এবং প্রবেশ করানোর পরে তাতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তারপরে এটিকে একটি বিশেষভাবে নির্মিত প্রকোষ্ঠের মধ্যে, রাসায়নিকের মধ্যে রেখে দেওয়া হয়। কিছুদিন বাদে বাদে এটাকে পর্যবেক্ষণ করার পরে, যে এটা শিক্ষার উপযুক্ত, গবেষণার উপযুক্ত হওয়ার পরে আমরা ডাক্তারি শিক্ষা এবং গবেষণার কাজে এটাকে ব্যবহার করি। এটা 100% বলা যায়, 100% উপযোগী হবে। তার কারণ হচ্ছে যে মরণোত্তর দেহ দান একটি মহৎ দান, এবং মরণোত্তর দেহ ছাড়া কোনোভাবেই ডাক্তারি শিক্ষা, আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, পশ্চিমী চিকিৎসা বিজ্ঞান, সেই ডাক্তারি শিক্ষাটা সম্পন্ন হয় না। চোখদান করবেন বলেই কোনোদিনই ছানি অপারেশন করাননি বুদ্ধবাবু। যে সমাজে বেড়ে ওঠা, মৃত্যুর পরও দেহের মালিকানা, সেই সমাজে বিলিয়ে দিয়ে আদর্শ সাম্যবাদের বার্তা ছড়ালেন তিনি। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।